রোগ সারাতে অশ্বত্থ। অশ্বত্থ গাছ বটগাছের মতোই বেশ বড় গাছ। বাংলায় এই গাছকে বলা হয় অশ্বত্থ, সংস্কৃতে বলা হয় অশ্বত্থ, হিন্দিতে পিপিল বলা হয়। বট এবং অশ্বত্থ এ দুটি গাছের পার্থক্য হলো বট পাতা অগ্রভাগ গোল আর অশ্বত্থ পাতার অগ্রভাগ সূচালো। ভারতে এই বৃক্ষ লোকপ্রিয় এবং পবিত্র বৃক্ষ হিসেবে পরিচিত হয়। বাংলাদেশেও প্রচুর অশ্বত্থ বৃক্ষ দেখতে পাওয়া যায়। অশ্বত্থ গাছের ফল, পাতা, গাছের ছাল, পাতার কুড়ি বা মুকুল ঔষধ রূপে ব্যবহার করা হয়ে থাকে। ফাল্গুনের শেষে ও চৈত্র মাসে অশ্বত্থ বৃক্ষের পাতা ঝরে যায়। বৈশাখ মাসে আবার নতুন পাতা গাছ ভরে ওঠে। বন্ধুরা, আজকে আপনাদের সামনে অশ্বত্থ গাছ সম্পর্কে বললাম। আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন, আমি আরও গাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, আমাদের মনোবল বাড়াতে এটি সাহায্য করবে। এবং আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আমাদের পাশে থাকার জন্য আপনাকে বা আপনাদের অনেক অনেক ধন্যবাদ।